হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গত ভিডিওতে যে প্যান কাটিং সালোয়ারটি কাটিং করেছিলাম, আজকে সেটা সেলাই করে দেখাবো। তো এবার দেখুন, আমি সালোয়ারটি দুভাজে বাঁশ দিয়ে হাইয়ের এক পাশ প্রথমে সেলাই করে নিব। এখানে একটু ক্যাঁচা দিয়ে নিব। দেখুন আপুরা কেটে কেটে দেখবেন না, পুরোটা ভিডিও খুব সুন্দর করে দেখবেন। এখানে একটু ক্যাঁচা দিয়ে নিব। তো আমি এক পাশের হাইয়ের পাশটি সেলাই করে দিলাম, এবার অপর পাশে, এবার আরেক পাশেও হাইয়ের সাইডটা সেলাই করে নিব। একইভাবে করে হাইয়ের আরেকটি পাশ সেলাই করে দিব। এখানে একটু ক্যাঁচা দিয়ে নিব। এখন আমার দুই সাইডেই হাইয়ের পাশ সেলাই করা হয়ে গেল, দুই পাশে হাইয়ের এবার সাইডটি সেলাই করা। প্যান কাটিং এর এবার এ পাশে ফানাটি দেওয়া হয়েছে, এবার নিচে যে সাইডে সাইডে যেই কাটাটি ওইটা সেলাই করে নিব। এখানে একটু ক্যাঁচা দিয়ে নেবেন। প্রতিটি সেলাইয়ের শুরুতে একটু ক্যাঁচা দিয়ে নেবেন, তাহলে এভাবে করে মাজার অংশ পর্যন্ত সেলাই করে নেবেন। এক পাশ সেলাই দেওয়া হয়ে গেল, এবার আরেক পাশে এভাবে করে ঠিক দিয়ে যেই প্যান কাটিং এর ফাড়াটি আছে সেটা অপর সাইডের টিও সেলাই করে নিব। এই যে যেই সমান মাঝামাঝি যেই ফাড়া অংশটি থাকে সেটা সেলাই করে সেটি সমান করে এবার সালোয়ারটিতে তো হয়ে গেল আমার চার সাইডে জয়েন করা এলাস্টিক। এবার আমি এলাস্টিকের ভাবে সালোয়ারটির এলাস্টিকের মাপ নিতে হয়, মাপ নিয়ে এলাস্টিক লাগাবো। তো দেখুন এলাস্টিকটি আমরা কিভাবে মাপ নিব, এভাবে করে সমান করে দুবাস করবেন। এই যে এখানে একবার দু দুবাস, এভাবে করে অর্ধেক পরিমাণ এলাস্টিক নিয়ে অর্ধেকের মতো প্রথম এলাস্টিকটা এভাবে ধরবেন, এলাস্টিকটি তারপর টান দিয়ে দেখবেন যেন সমান হয় কি না, হবে কি না। তো এই অর্ধেককে তারপর এভাবে করে ডাবল করে নিয়ে নেবেন, এভাবে দুপাট করে দেখুন, এবার বুঝতে পারবেন যে এতটুক এলাস্টিক নিয়েছি। এলাস্টিক নিয়ে টেনে টেনে সেলাই করে অপর সাইডে এবার এলাস্টিকটি এভাবে জয়েন করে দিতে হয়ে যায়, এভাবে এলাস্টিকটি জয়েন করে নেবেন। দেখেন অত্যন্ত সহজভাবে এলাস্টিকটি লাগাবো।
আমি আশা করব আপনারা আমার ভিডিওটি দেখে দেখুন ইলাস্টিকটি কিভাবে ঘরে বসে অত্যন্ত সহজ ভাবে এই সালোয়ার কাটিং এইভাবে করে অন্যান্য ভিডিওগুলো দেখে শিখতে পারেন। দেখুন কিভাবে ইলাস্টিকটি জয়েন করতেছি। এভাবে করে টেনে টেনে ইলাস্টিকটি এভাবে টেনে টেনে ইলাস্টিকের উপরে জয়েন করতে হবে, সেলাই বসিয়ে দিতে হবে। টেনে ধরে সমান করে ইলাস্টিকটি জয়েন করবেন, তা না হলে পুরোটা কিন্তু ইলাস্টিকে হবে না। টেনে টেনে লাগাতে হবে। এভাবে করে ইলাস্টিকটা অর্ধেকটা লাগানোর পরে এভাবে ভিতর দিয়ে তারপর সালোয়ারটি সালোয়ারটি বাইর করে ভিতর দিয়ে বের করে এবার বাকিটুকু লাগিয়ে দিবেন। লাগিয়ে দিবেন দেখুন আমার ইলাস্টিকটির মাপ নেওয়া একদম সঠিক হয়েছে, সেজন্য কোনো কম বেশি হয় নাই। অনেক সময় দেখা যাইতেছে ইলাস্টিকটি যদি একটু কম হয় বা টানা কম হয়ে যায় তখন এদিক দিয়ে কাপড়টা বেশি থাকে, সেই ক্ষেত্রে দুইটা একটা কুচি বসিয়ে সমান করে দিবেন। তো আমার ইলাস্টিকটি একদমই সঠিক মাপ নেওয়া হয়েছে, যার কারণে কোনো কম বেশি হয়নি। যদি আপনাদের ক্ষেত্রে সমস্যা হয় তাহলে এটা কোনো সমস্যা মনে করবেন না। এইভাবে একটা দুইটা কুচি বসিয়ে সমান করে দিবেন। এভাবে ইলাস্টিক লাগানোটা একদম সহজ মনে হয়। এবার কি করবেন দেখুন, এবার এভাবে করে এবার সমান করে ইলাস্টিকটি টান টান করে এভাবে ভাঁজ দিয়ে বটে একটা বর্ডার দিয়ে আবার একটা সেলাই বসিয়ে দিবেন। এভাবে টান করে সমান করে ইলাস্টিকের সাথে ইলাস্টিকের সাইডে সেলাইটি বসিয়ে দিবেন। সাইডে রেখে এভাবে করে টান করে কাপড়টি কাপড়টি কুচিয়ে না থাকে। দেখুন আমার ইলাস্টিকটি সেলাইটা দেওয়া হয়ে গেছে। এভাবে একটি সিলি দেওয়ার পরে আবার সে সুইটি মাঝে নিয়ে আসবেন, পরে মাঝে দিয়ে আরেকটি সেলাই বসিয়ে দিবেন।
তো হয়ে গেল আমার এলাস্টিক লাগানো হয়ে গেল এবার নিচের কাজটুকু করে নিব এবার নিচের নিচে এভাবে এই সেলাইটা এভাবে মাঝখান দিয়ে নখ দিয়ে একটু আস্তে নিব তাহলে সেলাইটা ফিনিশিং সুন্দর হবে এভাবে এখানে এখন আলগা পট্টিটা জয়েন করব এবার নিচের যেই বর্ডারের জন্য 2 ইঞ্চি পরিমাণ কেটেছিলাম সেটা খেয়াল করবেন এই যে ভাউ সাইড থেকে এটা লাগিয়ে উল্টো সাইডে সেলাই দিয়ে দিই ভাউ সাইড একদিকে রেখে সেলাইটা করব তারপর উল্টো দিকে বর্ডারটা ভেঙে দেব এভাবে করে নখ দিয়ে আবার একটু আস্তে নিব আস্তে নেবেন ফিনিশিংটা সুন্দর হওয়ার জন্য ফিনিশিংটি সুন্দর হবে এভাবে একটু ভেঙে সাইডটি চিকন করে একটু ভেঙে তারপর 2 ইঞ্চি বর্ডারটি এবার সেলাইটা বসিয়ে দিবেন এভাবে করে তো দেখুন আমার একটা বর্ডার বসানো হয়ে গেল এভাবে করে আরেক পাশেও আরেকটি বর্ডার এভাবে ঠিক অপর সাইডটাও এভাবে করে জয়েন করে দিবেন এটাও সেম একইভাবে সেলাই করে নিব একটু ঠিক উল্টো সাইডে সেলাইটা একটু মাঝে দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিলে সেলাইটা সুন্দর হয় এভাবে একটু ভাঁজ দিয়ে নিলে ফিনিশিংটা সুন্দর হবে এবার দেখুন কিভাবে সেলোয়ারটি জয়েন নিচের পট্টিটি জয়েন করবেন বর্ডারটি বা সেলাই করা হয়ে গেল এবার নখ দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিব তারপর একইভাবে ভেঙে বর্ডারটি সেলাই করব এভাবে করে সেলাইটা নখ দিয়ে একটু ভাঁজ দিয়ে নেবেন এভাবে একটু ভেঙে ভেঙে তারপর সেলাইটি দিয়ে দিব পাঁচটিও সেলানো শেষ হয়ে গেল এবার একটু কেটে সমান করে নিব তারপর এবার আমি নিচের সাইডটি
এভাবে করে জান দিয়ে দিব পরিমাণ রেখে সেলাইটি করে নিব এখানে একটু যার যতটুকু মাপের প্রয়োজন ততটুকু পর্যন্ত দিয়ে দিবেন এখানে কেটে হবে এইটা আমি 6 ইঞ্চি পরিমাণ মাপ দিলাম রেখেছি এভাবে একটু দূরে থাকতে হাইয়ের মাপটি দেখে দিবেন যে ঠিক আছে কিনা সমান আছে কিনা অনেক সময় একটা একটু ছোট হয় একটু বড় হয় যেটা বড় হয় সেটা একটু ঢিল দিবেন আর যেটা ছোট হয় সেটা একটু টেনে টেনে সেলাই করবেন মিলে যাবে তো আমারটা একদম ঠিক হয়েছে কোনো সমস্যা হয়নি সাইডটি দিয়ে দুটো একসাথে মিলে এভাবে করে এভাবে করে একটু নিচে দূরে থাকতেই দেখে নিবেন সালোয়ারটি সমান আছে কিনা দেখবেন সমান আছে কিনা অনেক সময় একটা একটু ছোট হয় যেটা একটু বড় সেটা একটু লুজ দিবেন তাহলে সমান হয়ে যাবে এবার আপনারা এভাবেও মাপটা নিতে পারেন বা ফিতা দিও এবার মাপ নিয়ে দাগ দিয়ে নিতে পারেন চোখ দিয়ে পরে সেটা দিয়ে মাপ দিয়ে আরেকটা অনেক সময় একটু কম বেশি হতে পারে সেজন্য একটা সেলাই করার পরে সেটা দিয়ে আরেকটা মাপ নিয়ে এখানে 5.5 ইঞ্চি আছে সেলাই করাই ভালো ডাবল করে আরেকটা এইভাবে আরেকটা সেলাই দিয়ে দিবেন এখানে একটু কেচা দিয়ে দিবেন সালোয়ারটি সেলাই করা তো শেষ হয়ে গেল আমার সালোয়ারটি সেলাই করা তো আপনারা হয়তো অতি সহজেই বুঝতে পেরেছেন আর যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন করে দেখিয়ে দিলাম তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব তো যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।